নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা। গোলাই সিনেমাতে সে এত অসাধারণ অ্যাক্টিং করেছে, আমি নিজেই প্রেমে পড়ে গেছি লালু। কথায় আছে, যা রটে তার কিছু হলেও ঘটে। সেই 2017 সালের পর থেকেই নানান সময়ে শাকিব খানের সাথে প্রেম, বিয়ে, মা হওয়া ইস্যুতে নানান সময়ে আলোচনায় এসেছে শবনম বুবলি। তবে বরাবরই বুবলি তো বটেই, শাকিব খানও সব গুজব বলে উড়িয়ে দিয়েছেন, তবে অবশেষে নিজেরা স্বীকার করলেন, হ্যাঁ অবশেষে কয়েক বছরের সকল নাটকীয়তার অবসান হলো। সন্তানকে নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বললেন শাকিব খান ও শবনম বুবলি। জানালেন ছেলে সন্তানের বাবা মা হয়েছেন তারা, তবে এখনও তাদের সংসার টিকে আছে কিনা এ বিষয়ে মুখ খুলেননি। ধারণা করা হচ্ছে বুবলিকেও ছেড়ে দিয়েছে শাকিব। এরই মধ্যে আবার গুঞ্জন রটেছে এ ফর অপু, বি ফর বুবলি, সি ফর চেরি, মানে পূজা চেরির দিকে নজর পড়েছে শাকিব খানের। আসলে কি ঘটছে? শাকিব বুবলির বাবা মা হওয়া, বিচ্ছেদের গুঞ্জন, পূজা চেরিকে বিয়ের প্রস্তাব, হঠাৎ শাকিবের বাড়িতে অপুর আনাগোনা। আলোচিত এ সকল বিষয়ের বিস্তারিত জানাব এই ভিডিওটিতে, তার জন্য ভিডিওটির পুরোটা সময় সাথেই থাকুন। 2016 সালে বসগিরির ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শবনম বুবলি। ছবিতে অভিনয় করতে গিয়ে একটা পর্যায়ে তাদের প্রেমের সম্পর্কের খবর শোনা যায়। শাকিব খানের সঙ্গে শবনম বুবলির প্রেমের সম্পর্কের বিষয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। এবার আলোচনার এক ফাঁকে 2017 সালের মার্চে প্রথম দুজনের প্রেমের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। ধারণা করা হয় বুবলির সাথে সম্পর্কের বিষয়ে জানতে পেরেই শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাস তার সন্তানকে সামনে এনে বোমা ফাটান। শাকিবের অবাধ্য হয়ে সন্তানকে সামনে আনায় শাকিব অপুকে ডিভোর্স দেন। তবে এত কিছু হলেও বুবলির সাথে প্রেম ও বিয়ে নিয়ে এই বিষয়ে পরিষ্কার করে কিছুই বলেননি শাকিব খান। এমনকি বুবলিও কখনো কিছু বলেননি সরাসরি, তবে তার আচার আচরণে বোঝা গিয়েছিল অনেক কিছুই। এ সময়ে নিজেদের মতো করে দুজনে চলচ্চিত্রে কাজ করে গেছেন। সম্প্রতি বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা। এরপরই রহস্য দানা বাঁধতে থাকে, সবাই বলাবলি করতে শুরু করেন, তাহলে কি বুবলি সত্যিই মা হয়েছেন? শেষ পর্যন্ত সত্যি সত্যিই জানা গেল বুবলি মা হয়েছেন, তাও 2020 সালে। শুক্রবার তারা দুজন আনুষ্ঠানিকভাবে সন্তানের বিষয়টি সামনে আনলেন। এর আগে দুই দিন ধরে দফায় দফায় কথা হচ্ছিল শবনম বুবলি ও শাকিব খানের সঙ্গে। সন্তানের বিষয়ে স্পষ্ট কিছু না বললেও তারা দুজনে বিষয়টি তাদের সময় মতো সবার সামনে আনবেন বলে জানান। তবে শাকিব বুবলির ফেসবুক পোস্ট থেকে নয়, আমরা একটা গোপন সূত্রে পোস্টের কয়েক ঘন্টা আগেই জানতে পারি এই খবর। কয়েকদিন ধরে শাকিব খান ও শবনম বুবলিকে নিয়ে চলতে থাকা গুঞ্জন, সেই গোপন সূত্রকে শাকিব ও বুবলি দুজনেরই পারিবারিক ঘনিষ্ঠ কয়েকটি সূত্র নিশ্চিত করেছিল, মা বাবা হয়েছেন তারা। তারা এও জানান বুবলি মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জুইশ মেডিকেল হাসপাতালে। 2020 সালের 21 মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন, সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর। সন্তান জন্মের আগে বুবলি আড়ালে চলে যান। পারিবারিক সূত্রটি জানিয়েছে 2020 সালের জানুয়ারিতে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে চড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলি। নয় মাসের আড়াল ভেঙে তিনি সবার সামনে আসেন, এরপর ব্যস্ত হয়ে পড়েন কাজকর্মে। আড়ালে যাওয়ার আগে বুবলি বীর ও ক্যাসিনো ছবির শুটিং করেন। গোপন সূত্রে খবরটি জানার পর এটাও জানতে পারি অতি দ্রুত তারা বিষয়টি আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করবেন। হ্যাঁ করেছেনও, তবে সন্তানের বিষয়টি পরিষ্কার করলেও শাকিব বুবলির সংসারের সবশেষ অবস্থা জানা যায়নি। শাকিব খান ফেসবুক পোস্টের আগে সকালেই অল্প কথায় শুধু এটুকুই বললেন, শেহজাদ খান বীর আমার ও বুবলির সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। শেহজাদের সঙ্গে আমি শুরু থেকেই ছিলাম, আছি এবং আজীবন থাকব। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। প্রায় একই সময় কথা হয় শবনম বুবলির সঙ্গেও। তিনিও বলেন, শেহজাদ খানবীর আমার এবং শাকিবের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র, আমার সন্তান, আমার গর্ব, আমার শক্তি, আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। পরে ফেসবুক পোস্ট দিয়ে সন্তানের জন্য দোয়া চান শাকিব ও বুবলি। দুজনে সন্তানের সঙ্গেও ছবিও পোস্ট করেন। আলাদা আলাদা পোস্ট দিলেও দুজনের পোস্টের বক্তব্য এক, তবে এখানে তাদের বৈবাহিক অবস্থাটা পরিষ্কার হয়নি। তারা এখনও সংসার করছেন নাকি বিচ্ছেদ হয়ে গেছে এটা নিশ্চিত নয়। একটি সূত্র বলছে বুবলির সাথেও নাকি বিচ্ছেদ হয়ে গেছে,
তবে তারা সঠিক কোনো প্রমাণ দেখাতে পারেননি। তারপরও অনেকেই বিষয়টি সত্যি বলেই মনে করছেন। আর এই ইস্যুতেই সবার নজর পড়েছে এ প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরির দিকে। গত বছর সরকারি অনুদানের গলুই সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে জুটি বেঁধেছিলেন পূজা। এই সিনেমার শুটিংয়ের সময় শাকিব পূজার সখ্য তৈরি হয়। এরপরই ছড়িয়ে পড়ে তাদের প্রেমের গুঞ্জন। যুক্তরাষ্ট্রে থাকাকালীন শাকিব তার সিনেমার জন্য পূজাকে নেওয়ার জোর চেষ্টা করেছেন বলেও ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। শুধু তাই নয়, কয়েকজন প্রযোজককে সিনেমায় তার বিপরীতে পূজাকে নেওয়ার অনুরোধ করেছিলেন শাকিব। গত 17 আগস্ট গ্রিন কার্ড নিশ্চিত করে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন শাকিব। কয়েকদিন পরই অনুদানের সিনেমা মায়া নিয়ে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি সম্পাদন করেন তিনি। গুঞ্জন, মায়া ছবি থেকে পূজাকে বাদ দিতে শাকিবকে চাপ দিতে থাকেন বুবলি। এ নিয়ে শাকিবের বাসায় পূজার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বুবলি। এই ঘটনা নিয়ে সিনেপাড়ায় নানা মুখরোচক গালগল্প রটেছে। শোনা যাচ্ছে, সম্প্রতি পূজা এক প্রযোজকের যোগসাজশে আমেরিকার ভিসা পেয়েছেন। ধারণা করা হচ্ছে, বুবলির সাথে সম্পর্কের জেরে যেভাবে অপুর সাথে শাকিবের বিচ্ছেদ, এবার হয়তো পূজার সাথে সম্পর্কের জেরে বুবলির সাথেও বিচ্ছেদ হয়েছে। তবে এখনও নিশ্চিত নয় কিছুই। জানা গেছে, আমেরিকায় শাকিব খানের পরিকল্পনা অনুযায়ী সিনেমার শুটিং ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন পূজা চেরি। আগামী অক্টোবরে আমেরিকায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করবেন শাকিব। সেখানে হয়তো দেখা যেতে পারে পূজাকে। বুবলির এক ঘনিষ্ঠজন জানিয়েছে, প্রায় রাতেই পূজাকে নিয়ে লং ড্রাইভে যান শাকিব। একসঙ্গে নামিদামি হোটেলে ডিনারও করেন তারা দুজন। বিষয়টি জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে পূজাকে পাওয়া যায়নি। পারিবারিকভাবে নাকি বিয়ের প্রস্তাবও দেওয়া হয়েছে। এর আগে শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে পূজা বলেছিলেন, শাকিব ভাইয়ের সঙ্গে যে কাজ করেন তাকে নিয়ে গুঞ্জন রটে। আমি পজিটিভ মানুষ, যারা এমন ভাবছেন তারা ভুল ভাবছেন। সিনেমায় যে চরিত্রটা আমরা করেছি সেটা দেখে হয়তো মনে হয়েছে আমরা প্রেম করছি, আসলে বাস্তবে তেমন কিছু না। এসব নীতি কথা তো অপু বুবলিরাও বলেছিল, পরে তো তাদের কাঁদতে কাঁদতে সব স্বীকার করতে দেখা গেছে। এই মুহূর্তে শাকিব খান কেবল বুবলি ও পূজাতেই সীমাবদ্ধ নয়, সে সাবেক স্ত্রী অপুতেও আলোচিত। সম্প্রতি অপুর সাথে নিজ বাড়িতে দেখা করেছেন শাকিব। 2017 সালের পর একসঙ্গে থেকে ছেলে জয়ের কেক কাটেন শাকিব অপু। আর এই সেপ্টেম্বরে অপু বিশ্বাস সোশ্যাল হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন। ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লিখেন, সুখী পরিবারের কিছু মুহূর্ত, আমাদের জন্য সবাই দোয়া করবেন। শাকিব খানের বাসায় গিয়ে ছেলের কেক কাটলেন। শাকিবের সঙ্গে কথা হয়েছে, এমন প্রশ্নের জবাবে অপু বলেন, কথা হবে না কেন, শাকিব অনেক ভালো মনের মানুষ। অপু বিশ্বাস ও শাকিব খানের জুটি এদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একসময় কাঙ্ক্ষিত জুটি ছিল। দর্শকদের মনের খোরাক জুগিয়েছেন, দিয়েছেন অজস্র হিট সিনেমা। এই অভিনয় তাদেরকে খুব কাছাকাছি নিয়ে আসে। অভিনয় থেকে বেরিয়ে বাস্তব জীবনেও ঘর বেঁধেছিলেন তারা, যা এখন কেবলই অতীত। তারপরও সম্প্রতি শাকিবের পরিবারের সাথে অপুর ভালো সম্পর্ক দেখে আলোচনা চলছেই। সুপ্রিয় দর্শক, কি একটা অবস্থা ভাবতে পারেন? সিনেমায় তো আমরা শাকিবকে সাধারণত নায়িকাদের ইজ্জত বাঁচাতেই বেশি দেখেছি, বাস্তবে সে যেন ইজ্জত লুটে নেওয়ার উস্তাদ। এমন নায়কেরও নাকি আবার ভক্ত আছে, ভাবা যায় এসব? আপনিও শাকিবের ভক্ত না তো? না হলে একটিবার হলেও নলিখে কমেন্ট করে জানিয়ে দিন সার্বিক এ বিষয়টি নিয়ে আপনার যে কোনো ভাবনা। আমাদের আলোচনা ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।